এই যে দেখেন পোকা, দেখছেন এই যে কবুতরের পাখায় পোকা, এই যে পোকা, এবছর কালেকশন করা কবুতর। এবং এই কবুতরের বাচ্চা আসলে এই এই নরের বাচ্চা রেজাল্ট ছিল, দুই সাইড ছোট আসলে এই নরের বাচ্চা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? তো দর্শকবৃন্দ, আমরা যারা কবুতর পাল্লা দিচ্ছি, আমাদের কবুতর পাল্লা দিতে দিতে অনেক সময় দেখা যায় কবুতরের পাখা ক্ষয় হয়ে যায়। তো এখন পাখা ক্ষয় হওয়ার পিছনে দুইটা রিজন, এক হচ্ছে কবুতর যখন এই বৃষ্টির এই আপনার এই ঠান্ডার মধ্যে আমরা পাল্লা দিই তো আপনার কুয়াশা থাকে, কুয়াশাটার কারণে পাখা ক্ষয় হয়। আরেকটা কারণ আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, মোবাইল নাও, একদম লাইভ দেখাচ্ছি আমি আজকে আপনার কবুতরের পাখায় যে কি পরিমাণে পোকা হচ্ছে। এই যে দেখেন পোকা, দেখছেন এই যে কবুতরের পাখায় পোকা, এই যে পোকা, এই যে পোকা, এই পোকাটা কিন্তু পাখাটা দেখা যায়, অন্য জায়গাটা দেখাও যায় না। তো এই পাখার পোকাটা আমাদেরকে আসলে কমাইতে হবে। এটার জন্য আমি আসলে এই এসএমএক্স 1%টা আপনার এই পানির সাথে মিশিয়ে নিছি, দিয়ে স্প্রে করব কবুতরকে। এটা হচ্ছে কবুতরের এই পোকার, এই যে দেখেন পোকা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পোকার সবচাইতে ভালো ওষুধ হচ্ছে এটা এসএমএক্স 1%। এই যে আমি দিচ্ছি, এবং আজকে খুব রোদ, কবুতর ইনশাল্লাহ শুকায় যাবে। এগুলো সব আমার পাল্লার কবুতর, যেটা আপনারা হাতে দেখতেছেন এই কবুতরটাও আজকে পাল্লা খেয়ে আসছে। তো আমরা আমাদের কবুতরগুলোকে এই পোকা থেকে আসলে সেভ করার জন্য আমরা এসএমএক্স 1% স্প্রে করব, যাতে পোকা না থাকে গায়ে। পোকা থাকলেই সমস্যা, পোকা থাকলে আপনার কবুতর দেখা দেয়, আপনার মনে করেন কবুতরের পাখাটা ক্ষয় হয়ে যাবে। পাখা ক্ষয় হয়ে গেলে আমরা বেশি দিন পাল্লা দিতে পারবো না, এবং কবুতরের উড়তেও শক্তি বেশি লাগবে। এর জন্য এসএমএক্স 1% স্প্রে করতেছি। আপনারা দেখেন আমি কিন্তু খাবার পানিটা বের করে নিয়েছি, হালকা ভিজাবো, বেশি যে ভিজাবো তা না, তার মানে এইটাতে যাতে কুয়াশা বের হয়। এই যে দেখেন এটা কুয়াশার মতো বের হইতেছে, হ্যাঁ এরকম যাতে বের হয়। তো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সব স্প্রে করে নিব। এই পানিটা ফেলেই দিই, পানিতে নোংরা আছে। থরের ঘরে আজকে দুইটা পেয়ার করার ইচ্ছা আছে, চলেন থরের ঘরের দিকে যাই। আচ্ছা, এখানে দুইজন মনে করেন গভীর ভালোবাসায় মগ্ন। এই যে দেখেন, ঠিক আছে, কালো আর সাদার ভালোবাসা। তো এই দুইজন চান্স পাইলেই থরের ঘরে ঢুকে যায়। থরের ঘরে যায় মনে করেন আপনার এদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে থরের ঘরে একটু ফ্রি থাকে, তারা মনে করেন থরের ঘরে কিছুক্ষণ টাইম পাস করতে পারে, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো আমরা তাদেরকে আসলে ধরবো, একটু পরে ধরি, আগে আমরা পেয়ারটা করি। আচ্ছা, এই পেয়ারটা ভেঙে দিচ্ছি আমি, এই পেয়ারটা ভেঙে দিব। হ্যাঁ, মাদি অলরেডি আমি সরাই ফেলছি। আচ্ছা, এখন এখানে আমি আমার মাস্টার চিলা পেয়ার দিব, যেই চিলা পেয়ারের বাচ্চা অলরেডি ছুটতেছে। প্রথমে ইচ্ছা আছে একটু কালারিং কবুতরের বাচ্চা করতে যাচ্ছি, চিলা কবুতর। এই এই কবুতরের বাচ্চা অলরেডি আমাদের এখানে আসলে রেস করা হইতেছে। এই হচ্ছে সেই চিলা কবুতর যার বাচ্চা আমরা রেস করতেছি আলহামদুলিল্লাহ, এবং আসতেছে খুব ভালো করতেছে, গত বছর ওর বাচ্চা আসছে। চালিতে একটা চিলা থাকলে খুবই ভালো লাগে। আর এখন একটু অফ টাইম আছে তাই চিলার বাচ্চা করে ফেলবো। এই যে এটা হচ্ছে মাদি, হ্যাঁ এটা হচ্ছে চিলা মাদি, আমাদের মূল চিলা মাদি যেটা। আচ্ছা, এখন আসি হচ্ছে নরের দিকে, এটা হচ্ছে আমাদের মূল চিলা নর। আমার মূল চিলা নরটা কিন্তু তাল, জানেন, ও তাল নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো করে বাচ্চা করতে পারে। এবং এই চিলা পেয়ারটা নেওয়া হচ্ছে আমার, এই চিলা কবুতরের বাচ্চা আপনার 40 কিলো ছোটা, এবং আমার বাসায়ও এই কবুতরের বাচ্চা এখন ছুটতেছে। এই হচ্ছে আমার চিলা পেয়ার। তো এই সিজনে দুইটা কালারিং পেয়ার করেছি, এই চিলা পেয়ারটা করলাম, আর করলাম হচ্ছে আপনার এই যে সুরমা কাকি পেয়ারটা, এই দুইটা কালারিং পেয়ার করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই পেয়ারটা ভাঙবো, এই যে আমরা এই পেয়ারটা এখন ভেঙে দিব। তো ভেঙে দেওয়ার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই পেয়ার যে ডিমটা আছে, ও দুইটা ডিম অলরেডি পেরে দিছে আছে। হ্যাঁ, তো ওদের এই যে দেখেন আমি নিচে ফোস্টারের নিচে আগে থেকেই প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এই যে প্লাস্টিকের ডিম দেওয়া, এখন ফোস্টারের নিচে প্লাস্টিকের ডিমটা তুলে এনে প্লাস্টিকের ডিমটা সরাই ফেললাম। আগে হাতে ধরে দেখলাম প্লাস্টিকের ডিমটা কি গরম আছে নাকি, গরম আছে নাকি ডিমটাতে সেঁক দিচ্ছে নাকি, ডিমটাতে সেঁক দিচ্ছে, ডিমটা গরম আছে। এই দিয়ে দিলাম হচ্ছে আপনার আমার যেই ডিমটা চালা দরকার ওইটা। এখন এই খাঁচাটা খালি হয়ে গেল, এখন এই পেয়ারটা আমি ভেঙে দিব। এই পেয়ারটা ভেঙে দিয়ে আসেন,
এটা মাদি কবুতর, এই এই মাদিরও বাচ্চা ছুটতেছে এবার মাশাল্লাহ, এই কবুতরেরও বাচ্চা ছুটতেছে এবং খুব ভালো করতেছে। আমি এখানে নর রেখে দিছি বলে, এই যে নর রেখে দিছি বলে, এই যে নরটা বের করে নি। এই নরটার বয়স অনেক বেশি, প্লাস হচ্ছে মনে করেন আপনার অনেকদিন ডিম বাচ্চা করা হয় নাই। আচ্ছা, এখন আমরা যে কবুতরটা পেয়ার করবো, ওটা পেয়ার করি আমরা। এই হচ্ছে কবুতরটা, বিশাল বিগ সাইজের একটা নর। ওকে এর আগেও পেয়ার করতে চাইছিলাম, কিন্তু আমি আসলে খাঁচা খালি পাই নাই, তাই পেয়ার করতে পারি নাই। এই যে লাস্ট যে পেয়ারটা করছিলাম ওই পেয়ারটা ডিম দিছে, এই যে দেখেন মাশাল্লাহ। আচ্ছা, এখন আমরা এই নটটা পেয়ার করব। এই নটটা কিন্তু ভেরি বিগ সাইজ, অনেক বড় কবুতর। আমি ছেড়ে দেখাই, এটা অনেক বড় সাইজের একটা কবুতর মাশাল্লাহ। আচ্ছা, এইদিকে এ আমাদের ক্যামেরা দেখে ডাকাডাকি করতেছে, তুমি কিছু বলতে চাও? ভিডিও করতে দিবা না নাকি আমাদেরকে? যাই হোক, ও কি বলতে চায় ওই জানে। এই কবুতরটার সাথে পেয়ার দিচ্ছি হচ্ছে একটা ছোট সাইজের মাদি, কিন্তু এই মাদির বাচ্চা 55 কিলো টুর্নামেন্ট ব্যাগ। এই মাদিটার বাচ্চা 55 কিলো টুর্নামেন্টে এসেছে আমাদের বাসায়। এই যে ও লাল চোখের কবুতর, একটু ছোট সাইজের, আর সাথে নটটা দিয়েছে অনেক বড় সাইজের। এই যে ছেড়ে দিলাম পেয়ার। মাটিটার কালারটা আসলে একটু কাজ করা টাইপের, হালকা হালকা সিলভার সিলভার ভাব আছে গলার উপরে, এই কারণে একটু সিলভার টাইপেরই নট দিলাম। তো এই পেয়ারটার বাচ্চা দেখা যাক কেমন হয়। এই পেয়ার, এই নটটা এবার আমার কালেকশন করা কবুতর, এবছর কালেকশন করা কবুতর। এবং এই কবুতরের বাচ্চার আসলে এই এই নরের বাচ্চার রেজাল্ট ছিল দুই সাইড ছোট, আসলে এই নরের বাচ্চা এক সাইড টুর্নামেন্টে সিল খাওয়া। তো এই নটটা আমি রিসেন্ট কিছুদিন আগে কালেক্ট করছি, কালেক্ট করে মনে করেন আপনার জোড়া দিলাম। এখন দেখা যাক বাচ্চা কেমন হয়। আমি চাইতেছি বাচ্চা একটু, এই মাদিটার বাচ্চা একটু বড় সড় হোক। এই মাদিটার আগের বাচ্চাটা একটু ছোটোখাটো, একটু মাদির মতোই সাইজের। আর এর আগে এই মাদিটার নট ছিল হচ্ছে এইটা, যে যেই পেয়ার দিয়ে আসলে রেজাল্ট হচ্ছে। এই যে এই নটটা দেখতেছেন না, এই যে এই যে এই নটটা ছিল হচ্ছে আগের আগের পেয়ারিং। কিন্তু এই নরের বাচ্চা আসলে সাদা সাদা চোখের হয় আপনার, এই কারণেই আমি এই কবুতরটাকে আপনার এবার একটু নটটা চেঞ্জ করে দেখলাম কি হয়। দেখা যাক, আশা করি ইনশাল্লাহ খোদা চাইলে ভালোই হবে। আর এদিকে অপূর্ব হুমা পেয়ার মনে হয় ডিম পারবে খুব রিসেন্টলি। এই যে অপূর্ব হুমা পেয়ার, ও আশা করি খুব রিসেন্টলি ডিম পারবে। তো চলেন আপনাদেরকে এই পেয়ারটার যে বাচ্চাটা আছে, যে বাচ্চাটা ছুটে আসতেছে ওইটাও দেখায় আসেন। এই বাচ্চাটা গত বছরও পাল্লা খাইছে, এবছরও পাল্লা খাইছে। সমস্যা হচ্ছে যে এই বাচ্চাটা একটু দুর্বল ছিল, ছোটোবেলা যখন হয়েছে তখনই দুর্বল ছিল। আমার এক ছোটো ভাই এই পেয়ারটা আনার পরেই এই পেয়ারার বাচ্চা আমার থেকে জোর করে প্রথম পেয়ারার বাচ্চা নিয়ে চলে গেছিলো। দ্বিতীয় পেয়ারার ডিম নষ্ট হয়েছিল, থার্ড পেয়ারিংয়ের বাচ্চা হওয়ার কারণে এই বাচ্চাটা একটু দুর্বল ছিল। এই যে বাচ্চাটা দেখছেন, এই যে বাচ্চাটা, এই হচ্ছে ওই পেয়ারার বাচ্চা যেটা এখন আলহামদুলিল্লাহ ছুটতেছে। তা আপনারা সবাই এই কবুতরের জন্য দোয়া করবেন যেন আসলে ভালো কিছু করা যায় এই কবুতরটা দিয়ে, এবং ওর বাচ্চা কাচ্চাগুলোও ভালো করে। দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।